আজকে আমি প্রথম বলকটি শুরু করছি হাঁস গরম পানিতে দিয়ে দেওয়া দিয়ে তো আমি একটি ইউটিউবার আপুর কথা রেশ ধরেই কিন্তু প্রথমে শুরু করছি আমার ভিডিওটা কারণ আপু টাইটেলে লিখেছিল পাঁচ মিনিটে হাঁস পরিষ্কার তো সেই কথা অনুসরেই কিন্তু আমি দেখছি যে আপু যদি একটা হাঁস বাঁচতে পাঁচ মিনিট লাগে তো আমার তিনটা হাঁস বাঁচতে পনেরো মিনিট লাগার কথা তো আমি সেই কথা থেকে আজকে হাঁসের পরিষ্কারটাই আপনাদের সাথে শেয়ার করব দেখি আমার কতটুকু সময় লাগে তো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া নিয়ে আল্লাহ রহমতে তো এই যে আমার কিন্তু গরম পানি থেকে হাঁস বাঁচতে কিন্তু এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিটের মতো লেগে গেল তিনটা হাঁস বাঁচতে তো হাঁস বাঁচতে বাঁচতে কিন্তু অনেকটা সময় কেটে গেল তো আমি এখন বুঝতে পারছি না আমার এক ঘন্টা বিশ মিনিট লেগে গেল তিনটা হাঁস পরিষ্কার করতে তারপর আমি পুরোপুরি পরিষ্কার করতে পারিনি এখনও দেখতেই পাচ্ছেন অনেক ময়লা কিন্তু এখনও হাঁসের গায়ে আছে তো আপু একটা হাঁস পাঁচ মিনিটে বেছে সে রান্না করতে চলে গেল আমি এইটাই বুঝতে পারলাম না পাঁচ মিনিটে যে হাঁসটা বাসা যাবে সেই হাঁসটাকে আদৌ খাওয়ার উপযুক্ত হবে কিনা সেটাই কিন্তু আসলো বোঝার ব্যাপার আমরা যদি ইউটিউবে কাজ করতে এসে ভাল কোনো সাজেশন আপনাদের দিয়ে থাকি তো সেটা তো আদৌ ঠিক না কারণ একটা হাঁস কখনোই আপনি পাঁচ মিনিটে আপনি রেডি করে রান্না করতে নিয়ে যেতে পারবেন না তো আমি এই তিনটা হাঁস বাঁচতে বাঁচতে আমার দুপুরে রান্নার সময়টাও কিন্তু বেশ পার হয়ে গেছে তার জন্য কিন্তু আজকে আর হাঁসের মাংস খাওয়া হলো না আমি কিন্তু এখন তিনটা হাঁস বলি করে ফ্রিজে রেখে দেব তারপরে একটা করে নামাবো আর বেছে রান্না করব। তো আমি কখনোই কিন্তু হাঁস যেদিন আনে সেদিন আমি রান্না করতে পারি না কারণ হাঁস বাছা আমার কাছে খুবই কঠিন মনে হয় আর হাঁস বাঁচতে কিন্তু অনেকটা সময় চলে যায় এর জন্য আমি সময় হাঁস যখন আনে আমি মোটামুটিভাবে বেঁচে ফ্রিজে রেখে দেই যেদিন আমি খাবো তা সেদিন শুধু একটা একটা করে বা দুইটা বের করি তখন যেটা আর কি যেই পরিমাণ খাওয়া সেটা বের করে তারপর কিন্তু আস্তে আস্তে বাঁচি তো এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার মানি এটাই যে আমরা ইউটিউবে কাজ করতে এসেছি আপনাদের শেখানোর জন্য আমরা যা জানি সেই কাজগুলো আমরা যদি আপনাদেরকে ভুলভাল শিক্ষা দেই ভুল ভাল কথা বলি তাহলে তো আমরা মৃত্যু হয়ে যাবো তাই না আর আমাদের হাঁস বাছা যদি পাঁচ মিনিটে কেউ পারত তাহলে তো হাঁস খেতে সবাই পছন্দ করতো আর খুবই খুশি লাগতো আমাদের কাছে কারণ আমাদের হাঁস খেতে অনেক পছন্দ করি তো এই যে আমি এখন পলি করে রেখে দেব আজকের মতো আমি কিন্তু হাঁসটা আর বাঁচতে পারলাম না আর রান্নাও করতে পারলাম না তো এই হাঁস বাছাটা কিন্তু গতকালকের ভিতরেও ছিল তো আজকে আপনাদেরকে আমি আবার দেখাবো আমি কিন্তু একটা হাঁস নিয়েছি রান্না করার জন্য এই যে পরিষ্কার আছে তারপরও এই হাঁসটা বাঁচতেও কিন্তু আমার আধা ঘন্টা কি চল্লিশ মিনিট পার হয়ে গেছে তো আমি ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছি তারপর এটাকে আমি কিন্তু বেছে এই যে দেখেন আমি কিন্তু এটাকে একটু চুলাতে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে এই যে এই পর্যায়ে চলে এসেছে তো দেখেন একটা হাঁস রান্না করতে কিন্তু কতটা সময় ব্যয় হয় তো ভুলভাল কখনো বলা ঠিক না আমি যদি এখন ভিডিওটা কেটে কুটে একদম দুই মিনিটে তৈরি করে তারপর যদি আমি বলতাম হাঁস রান্না করতে দুই মিনিট সময় লাগে তাহলে কি আপনারা তাই বুঝে নিতেন তা বুঝে দিতেন না কিন্তু আপনারা কী করতেন আমার ভিডিওটা দেখে আমাকে বলতেন বলতেন যে সেই মিথ্যে কথা বলেছে আসল এমন কিছুই থামবেলে লেখা উচিত না যেটা বাস্তবের সাথে আমাদের ভিডিওর সাথে মিলে না কারণ আমরা বাস্তবের কাজগুলোই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরি তো সে কথায় আর না যাই যেটা বলার বলেছি যে বাস মিনিটে কখনই হাঁস সম্ভব না তো আমার হাঁস বাসাটা দেখলেন যে আমি কালকে কিন্তু খেতে পারিনি তো আজকে কিন্তু রান্না করার জন্য কিন্তু বেছে কমপ্লিট করে নিয়েছি আর আমি কিন্তু হাঁসটা বসানোর জন্য কিন্তু সরিষার তেল আর সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি আজকে একদম ঘরে থাকা যে অল্প অল্প উপকরণ দিয়ে যে মজা করে যে হাঁস রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আমি হাঁস রান্না করতে কিন্তু সব সময় সরিষার তেলটা একটু বেশি ব্যবহার করি সোয়াবিন তেলটা কম ব্যবহার করি তো এই দেখতে পাচ্ছেন আমার রান্নাটা দেখুন আশা করি ভালো লাগবে মানে আমরা সচরাচর যে মাংসগুলো রান্না করি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে সেই উপকরণ দিয়েই কিন্তু আজকে হাঁসের মাংসটা রান্না করব। আর এই রান্নাটা খেয়ে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড মানে আমার মেয়ে তো খায় না আপনারা আগে অন্য অন্য বলোকে শুনে থাকবেন আমি হয়তো বা বলেছি আমি আমার ছেলে আর আপনাদের ভাইয়া খাই তো খাওয়ার পরে কিন্তু আপনাদের ভাইয়া আর আমার ছেলে খুবই প্রশংসা করেছে যে আম্মু অনেক মজা হয়েছে তো ভাবলাম যে একেবারে সিম্পল একেবারে ঘরে থাকা মশলা যেগুলো আমরা একদম সচরাচর ব্যবহার করি সেগুলো দিয়ে রান্না করেছি আর এত আসলেও অসাধারণ স্বাদ হয়েছে তো সে তার জন্যই আপনাদেরকে দেখাচ্ছি যে ঘরে থাকার একেবারে নর্মাল মশলা যে যেগুলো আমাদের ঘরে থাকে হলুদ মরিচ দারচিনি এলাচি এই এগুলো দিয়েই কিন্তু রান্না অনেকে মনে করেন অনেক মশলাই ব্যবহার করতে হবে তা হলে হাঁস মজা হবে না আসলে কিন্তু এগুলো কোনো কথাই না আপনারা আমার কথা একটু শুনে একদিন আপনারা নর্মাল মশলা দিয়ে তৈরি করে খেয়ে তারপর দেখবেন যে আসলে কি আপু ঠিক কথা বলেছি নাকি তো আমার মশলাটা কষটা দেখতে পেলেন আর হাঁস তো কখনোই ঝোলঝোল ভালো লাগে না হাঁস কিন্তু সব সময় খেতে ভালো লাগে হচ্ছে ভুনা ভুনা হাঁস যখন তেলের উপর চকচক করবে ওই হাঁসটা খেতেই কিন্তু খুবই মজা হয় আর যারা আলু দিতে চান হয়তো বা দু একটা দিতে পারেন তো যার যার অভিরুচি তো এই যে হাঁসটা কিন্তু আমি রান্না করছি তো দেখতে থাকুন আমার রান্নাটা কিন্তু আমি হাঁসটা যে কষিয়ে বসিয়েছি তখন আমি কিন্তু কোনো পানি দিইনি কারণ মাংস থেকেই কিন্তু অটোমেটিক পানি চলে আসে তো এই যে মাংস থেকে যে পানিটা বের হচ্ছে আমি বলক আসার পরে আমি চুলার জালটা কিন্তু মৃদু করে দেব আর এই মৃদু আছেই কিন্তু হাঁসটা একদম সুন্দর ভাজা ভাজা হয়ে কষে যাবে তো প্রথমে অনেকে করে একটু পানি দিয়ে দেন আপনারা পানি দিবেন না হাঁস থেকে বা মাংস থেকে যা পানি উঠবে সেটা দিয়ে কষানোর চেষ্টা করবেন মৃদু আছে তো ওই মাংসটা কিন্তু খেতে খুব ভালো লাগে এই যে দেখতে পেলেন আমি কিন্তু এক্সট্রা পানি দেইনি তারপরে যে পানিটা উঠেছে সেই পানিটা কিন্তু একেবারে আমি শুকিয়ে একদম তেলের উপরে ভাজা ভাজা করছি এখন আমি কি করব একটু গরম পানি করব তারপরে হাঁসটা একদম সুন্দরভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত যে পানিটুকু লাগে অতটুকুই শুধু দিব তারপর জিরা দিব আর নামিয়ে ফেলবো দেখতেই পেলেন খুব সুন্দরভাবে সহজভাবে আপনাদেরকে একটা হাঁসের রেসিপি আমি দেখালাম আমার ব্লগের মাধ্যমে তো এই যে আমি পানি দিয়ে দিচ্ছি তো এই যে জিরাটাও দিয়ে দিচ্ছি আপনি ইচ্ছে করে নামানোর আগেও দিতে পারেন বা কিছুক্ষণ আগেও দিতে পারেন এটা আপনাদের অভিরুচি আপনাদের পছন্দ আমি অনেক সময় দিয়ে দেই আবার অনেক সময় নামানের দু তিন মিনিট বা তিরিশ সেকেন্ড বা এক মিনিট আগে এরকমও দেই এটা যার যার অভিরুচি এটা মানে টাইম নিয়ে দিতে হবে নামানের আগেই দিতে হবে এমন কোনো কথা নেই আপনার মঞ্চে আপনার নামানের পাঁচ মিনিট আগেও দিতে পারেন তো এই যে আমার পানি দেওয়ার পর বলক চলে আসছে আর এখন আমি আবার মৃদু আছে এটাকে রান্না করবো যাতে মাংসটা সফট হয়ে যায় আর খাবার খেতে অনেক মজা হয় তো এই যে আমার রান্নাটা কিন্তু একেবারেই হয়ে গেছে দেখেন তেলের উপরে কিন্তু মাংসটা চকচক করছে আর এক্সট্রা কোনো কিন্তু মাংসের ভিতরে পানি নেই এই মাংসটা আপনারা একবার ট্রাই করে দেখুন আমার কাছে মনে হয় যে এই মাংসটা খুবই খেতে স্বাদ হয় আর আমার ব্লকটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন খোদা হাফেজ